দর্শক, শুরুতেই চলেছি বগুড়ায়। সেখানে হরতালে সহিংসতায় নিহতদের স্মরণে মাটি ডালিতে চলছে শোক সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কে ওই রাম মন্দির গুলো ভাঙার সঙ্গে কে নেতৃত্ব দিয়েছে? কারা আওয়ামী লীগের লোকজন যে নেতৃত্ব দিয়েছে সেই নেতাকে নিয়ে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেছেন, পুরস্কার স্বরূপ তিনি এত বড় কাজ করেছে। এই হল আওয়ামী লীগ, তাকে আপনাদেরকে এদেরকে চিনতে হবে, জানতে হবে। এদের কাছে এরা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ, এর কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। আমি বলতে না মুসলমান, না বৌদ্ধ, না হিন্দু, না খ্রিস্টান, কোন ধর্মের মানুষই এদের হাতে নিরাপদ নয়। আপনারা দেখেছেন, আপনারা দেখেন যে এই যে আমার দেশ ছবিটা দেখছেন, ছবিটা দেখছেন, আমি সেদিন গিয়েছিলাম কৃষ্ণগঞ্জ, ঘটনাটা নিজে শুনে এসেছি, চোখে দেখে এসেছি। এটা কি হয়েছে? গাড়ি গাড়ি ধরে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় মাওলানা নাসিরকে। তিনি হলে দাঁড়িওয়ালা টুপিওয়ালা লোক, মাওলানা নাসিরের এক ভাগ্নি বুঝছেন, সেই মেয়েটা অল্প বয়সে বিয়ে হচ্ছে, মাত্র অল্প বয়সে হয়েছে, মেয়েটা নিজের ঘরে বসা, নিজের ঘরে বসা গুলি করেছে পুলিশ। গুলি তার তিনে ইয়ে ভেদ করে, সাপ ভেদ করে ঘরের মধ্যে ঢুকে মেয়েটা এখানে লেগেছে, এই গুলি এখানে লাগার পর এখান থেকে এখানে চলে গেছে, সেদিন হরতাল। তারপরে তখন মহল্লা নানাটি তার চাচা কিছু না পেরে দিশেহারা হয়ে, সে তখন দিশেহারা হয়ে তাকে নিয়ে বেরিয়েছে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু হরতাল থাকার জন্য গাড়ি ঘোড়া কিছু পায় নাই। পুলিশের গাড়ি এসেছিল, পুলিশের গাড়ি চালিয়েছে হাতে কোন গাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলেই তিনারা তাদের উপরে আক্রমণ করে, বিশ্বজিৎকে কিভাবে কোপিয়ে হত্যা করেছে। বিশ্বজিৎ বলেছে যে আমি কোন দল করি না, আমি কোন দল করি না, এমনকি আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমি ছোট্ট একটা কাজ করি, দর্জির দোকানে কাজ করি, আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত নই, আমাকে ছেড়ে দেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেটা মানে নাই, দাও চাপাতি দিয়ে ফুকিয়ে তাকে এমন ভাবে এমন ভাবে আহত করে সে রক্ত ঝরতে ঝরতে হাসপাতালে নিয়ে গেছে, লোকজন এলাকার লোকজন হসপিটালে তাকে ফেলে রেখেছে চিকিৎসা না দিয়ে, ভেবেছে জামাতের লোক, ভেবে অস্ত্র তাকে চিকিৎসা দেয়নি, হাতে কোন সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়। কয়েকদিন আগে আমি মুন্সিগঞ্জে গিয়েছিলাম, সেখানে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে কথা বলেছি, সেখানে ব্যাপকভাবে তাদের মন্দির ভাঙচুর করা হয়েছে, নেতাদের প্রতিমা ভাঙচুর করা হয়েছে, সমস্ত কিছু ভেঙে চুর মার করে দিয়েছে তাদের মন্দির, কিন্তু তাদের কেউ যায় নাই। যেদিন আমি যাব সেদিন তারা উদা করে এমনই সেদিনকে আগে পাঠিয়ে দিয়েছে দেখাবার জন্য যে তিনারা তাদের প্রতি তাদের প্রতি তারা গণপ্রসিদ্ধ রেখেছে, কিন্তু আমরা গেছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি এবং আমরা বলেছি আমরা সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করি, এই দেশ সকলের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ,
বাংলাদেশ, আমরা সকলে একসঙ্গে বসবাস করবো ভাই ভাই বন্ধুর মতো। সেখানে আমরা তাদেরকে বলেছি এই মন্ত্রী আমরা করে দেব, আমরা সরকারে আসলে ইনশাল্লাহ, এবং তাদের যাতে তারা পুজো করতে পারে সেই জন্য তাদের প্রতিমা আবার বসাতে পারে, সেই জন্য আমরা তাদেরকে টাকা দিয়ে সেটি তাদের প্রতিমা তৈরি করে সেখানে বসে এখন যাতে তারা তাদের পুজোটা করতে পারে সেই ব্যবস্থা।